আমরা তো আজকে ভোরবেলা আমরা খবর পাই যে গতকাল আমাদের যোগেন্দ্রনগর সিপিআইএম যে লোকাল অফিস অফিসের সামনের গেট আছে, পড়াশোনার গেট তালা ভেঙে ভিতরে ঢুকেছে এবং চেয়ার টেবিল কিছু সামনে নিয়ে সেগুলি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরেও আমাদের পার্টির নেতৃত্বে যে ছবিটিকে ইসলাম দেখতে পাচ্ছেন এগুলিকে সমস্ত ভেঙে তুলে তুলমার করে দিয়েছে। প্রতিটি ঘরে ঘরে রুমে রুমে আলমারিগুলি খুলেছে এবং যা ছিল জিনিসপত্র সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। একটা টিভি ছিল, টিভিটা নেই এবং জিনিসপত্র ভাঙাচুক্ত হয়েছে। এছাড়া আমাদের উপরে যে হলঘর সেখানেও যে আমাদের দরজা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, সেগুলিকে ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ আমাদের যা সম্পত্তি ছিল এই পর্যন্ত প্রায় ছবার আমাদের এই অফিসটা আক্রান্ত হল ছবার এবং প্রতিবারই এই সম্পত্তি ধ্বংস করা হয়েছে নানাভাবে। এবং গতকালও এই ঘটনাটা আমরা দেখলাম যে এইভাবে ঢুকে গভীর রাতে এটা করেছে। আমাদের এখানে ওসি সাহেব আছে, ওনারা বলেছেন প্রায় 3টা নাগাদ রাত্রিতে ওনারা এসেছিলেন, ফায়ার সার্ভিস এসেছে, এসে এখানে আগুনটা নেবানোর দ্বারা চেষ্টা করেছে। সকালবেলা খবর পেয়ে আমরা এখানে আসি, এলাকার মানুষজন আমাদের পার্টির নেতা কর্মীরা তারাও এখানে আসতে পারে। কাজে এটা এতবার আক্রান্ত হবে, বারে বারে এটা আক্রান্ত হবে। এই সম্পত্তিগুলি চেয়ার টেবিল যাই ছিল এগুলি এবং ধ্বংস করে দেওয়া আছে। অর্থাৎ রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই, রাজ্যে যে গণতন্ত্র নেই, আবার সেটা প্রমাণিত হবে যে বিরোধী দল তাদের অফিস এটা পর্যন্ত রাখা যাবে না, এটাও থাকতে পারবে না। কাজেই এটা আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে। আজকাল গতকালের ঘটনা দিয়ে আবার এটা প্রমাণ হলো আমাদের। কে করছে মনে হচ্ছে আপনার? এটা কে করবে? যারা সবসময় এগুলি সেখানে করছে বিজেপি দল, তাদের যারা সমাজজীবী রয়েছে এগুলি করছে বারেবারে, কোনো সময় প্রকাশ্যে করছে, কোনো সময় তারা রাজ্য অধিকারে এসে করছে এবং আমাদের এখানেও তারা এটাই করবে, অন্য কেউ আর এখানে এসে করবে না। আমরা এই বিষয়ে কোনো এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং যারা এগুলি করছে হ্যাঁ প্রশাসনের কাছে আমরা আবেদন করব, যারা এগুলি করছে তারা যেন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করে, নাহলে এগুলো চলতেই থাকবে, এগুলো বন্ধ হওয়াটা দরকার। শান্তি সম্প্রীতি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব প্রশাসনের। তাহলে আমরা ঘুম থেকে উঠার পর এখানে আমাদের একজন পথচারী মানে মর্নিংগার্ড পূজা যাচ্ছিল বিজয় দে, সে আমাদের পার্টি কমিটির বলছে যে বিদ্যাসাগর পার্টি অফিসের সামনে লোকাল অফিসের সামনে আমাদের প্রয়োজনীয় যত আসবাবপত্র আছে সেগুলি জ্বালিয়ে দিয়েছে এবং দরজা ভাঙ্গা তালা ভাঙ্গা দেখা যাইতে আছে। তারপরে আমরা আসলাম, এসে পুলিশ আসার পর আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখলাম যে উপরের দোতলার আমাদের দরজাটা কাছের দরজা সেটা ভেঙে ফেলেছে, জালানা ভেঙে ফেলেছে এবং আমাদের ভিতরে লোকাল অফিসে 3টা রুম, সামনে একটা রুম, মাঝখানে ক্যাশিয়ার রুম, তারপর লোকাল সেন্টার রুম, সব আসবাবপত্র সমস্ত কিছু ভেঙে তছনছ। আমাদের বিভিন্ন আমাদের নেতৃত্বের ছবিগুলি ভেঙে ফেলে দিয়েছে, আলমারি এবং টেবিল চেয়ার এবং ম্যাক্সিমাম জিনিস সব বাইরে নিয়ে পার্টির সামনে তারা জ্বালিয়ে দিয়েছে। পরে আমরা জানতে পারলাম যে রাত্রে নাকি ফায়ার ব্রিগেড এসেছে, 3টার সময় তারা এসে নিয়েছে। খুব দুঃখজনক ঘটনা, অত্যন্ত মর্মাহত। এই নিয়ে প্রায় 5 থেকে 6 বার আমাদের পার্টি অফিসটা আক্রান্ত হয়েছে 2018 সালে এই জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। রাতের অন্ধকারে এই যে দুষ্কৃতি এর কাজ, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, সরকারের কাছে দাবি জানাবো, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের যার যার মত প্রকার, যার যার রাজনৈতিক দল করার এটা সুযোগ থাকা দরকার এবং বিরোধী দল হিসাবে আমরা সিপিএম পার্টি জাতীয় পার্টি, এইভাবে বারবার পার্টি হিসেবে আক্রমণ, আমাদের কমরেডদের উপর আক্রমণ, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর আমরা তীব্র যোগেন্দ্রনগর সিপিএম লোকাল কমিটির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি। কি কোন খবর পেয়েছেন কে বা কারো করতে পারে? মানে এটা তো আমরা দেখিনি, আবার রাতের অন্ধকারে আমরা দেখিনি, না দেখে কি বলবো, কি কি মনে হয় কে করতে পারে, কোন পার্টি? এটা তো শাসক গোষ্ঠী দলের কিছু দুর্বৃত্ত আছে, তারা এই সরকার চেঞ্জ হওয়ার পর বাড়িঘর আক্রমণ, কমরেড আক্রমণ, মিথ্যা মামলা, তো নিত্যনৈতিক ঘটনাই আছে অনেক ত্রিপুরা, বিরোধী দলের উপর আক্রমণ, এটা তো নতুন লোকসভা নির্বাচন মধ্যে অফিস আক্রান্ত হয়েছে, বিধানসভার পরে অফিস আক্রান্ত হয়েছে। আমাদের অনেক প্রয়োজনীয় আসবাবপত্র, দামি জিনিস, যেমন টিভি আগে টিভিও চুরি করে নিয়ে গেছে পার্টির ব্যাংক ভেঙে লোকসভা নির্বাচনের পর। তো আজকে তো আমাদের বসারই আর জায়গা নাই, ফিল্টার থেকে জল খাওয়ার যে জল খাবো এই ফিল্টারের ব্যবস্থা এটাও ভেঙে ফেলেছে, চেয়ার টেবিল সব সমস্ত কিছু প্রয়োজন জিনিস ভেঙে এবং চুরমার করে এবং জ্বালিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা।
কি খবর পাইছিলেন? আমরা একটা খবর পাইছি যে এরকমভাবে কিছু লোক ইয়ে করছে, আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে আসি, ফায়ার সার্ভিস হয়েছে এবং তাদের এখানের মধ্যে ইয়ে করা হয়েছে আর কি। তারপর সকালবেলা আসলাম, আমরা তাদের খবর আমরা ফিরে দিয়ে বললাম আর কি, আমরা দেখতেছি ইন্ডাস্ট্রিয়াল।